আমার সব বন্ধুদের নমস্কার এবং আসসালামু আলাইকুম। আমি অনুপ্রিয়া, আজ আবার এসে গেছি একটা নতুন গল্প নিয়ে। আজ থেকে আমি শুরু করব বেতাল পঞ্চবিংশতির গল্প। তবে গল্প শুরু করবার আগে আমি যেরকম প্রত্যেকবার আপনাদের বলে দিই, আমি আবার বলতে চাই যে আমাদের এই চ্যানেলে আপনি শুধু গল্প শুনবেনই না, আপনি আপনার পছন্দ মতো একটি গল্প নিজে লিখে পাঠাতেও পারেন। এবং সেই গল্প যদি হয়ে যায় মাসের সেরা গল্প, মানে সেই গল্প যদি সবচেয়ে বেশি লাইক, কমেন্টস আর শেয়ার আনতে পারে, তাহলে সেই গল্পের লেখকের বাড়িতে আমাদের চ্যানেল থেকে পৌঁছে যাবে একটি সুন্দর উপহার। আর আমাদের ইমেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনাদের কোনো অসুবিধেই হবে না। এবার আজকের গল্প বেতাল পঞ্চবিংশতি। এটি ভীষণ পপুলার একটি গল্প। এটি 25টি গল্প নিয়ে একটি সংকলন। এটি প্রথম আমরা পাই এর যে সবথেকে প্রাচীনতম রূপ আমরা পাচ্ছি খেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জরী এবং সোমদেবের কথা শরীর সাগরে। আমরা অনুমান করতে পারি 1200 শতাব্দীতে শিবদাসের গদ্যে পদ্যে লেখা সংকলনটি যেটি ছিল সেটি সবথেকে বেশি জনপ্রিয় হয়, এবং পরবর্তীকালে লল্লুলালের লেখা হিন্দি বেতাল পঞ্চবিংশতি, যেটাকে অনুসরণ করে বাংলায় অনুবাদ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি 1847 খ্রিস্টাব্দে। আর এরপরে আরও অনেক লেখক নানানভাবে এই বেতাল পঞ্চবিংশতির গল্পটি লিখেছেন। ছোট বড় প্রত্যেকের মন কাড়া এই গল্পটি নিয়েই আমি আজকে আমার গল্প শুরু করছি। প্রাচীন ভারতবর্ষে গোদাবরী নদীর তীরে প্রতিষ্ঠান নামে একটি রাজ্য ছিল। সেখানে রাজা বিক্রমাদিত্য নামে এক রাজা রাজত্ব করতেন। একদিন তার রাজসভায় এক সাধু এসে তাকে একটি ফল দিল। সেই ফলের ভেতরে একটি দামি রত্ন ছিল। রাজা বিক্রমাদিত্যের মনে পড়ল, অনেক দিন আগে এক যক্ষ তাকে এমনি এক সাধুর কথা বলেছিল। এই সাধু সিদ্ধি লাভ করে আরও ক্ষমতা পাওয়ার লোভে কৌশলে তার প্রাণ নিতে চাইবে। যক্ষের কথাই সত্যি হল। রোজই সেই সাধু রাজা বিক্রমাদিত্যকে একটি রত্নভরা ফল দিয়ে যেত। রত্ন দেবার বদলে এবার সাধু তার নিজের এক কাজে রাজার সাহায্য চাইল। সাধুকে সাহায্য করতে রাজি হলেন রাজা বিক্রমাদিত্য। এক অমাবস্যার রাতে সাধুর প্রয়োজনে রাজা মহাশ্মশান থেকে এক মরা আনার জন্যে গেলেন। একটি শিমুল গাছে ঝুলছিল মরাটি। রাজা বিক্রমাদিত্য গাছে চড়ে দড়ি কেটে মরা নামালেন। তারপরে সেটিকে ঘাড়ে ফেলে পথ চলতে লাগলেন। সেই মরায় ছিল এক বেতাল। বেতাল রাজা বিক্রমাদিত্যকে বলল, মহারাজ, চুপচাপ পথ না হেঁটে গল্প করতে করতে যাই চলুন। আমি আপনাকে একটা গল্প বলছি, তা শুনুন। গল্প শেষ হলে প্রশ্ন করব আপনাকে, যদি ঠিক জবাব পাই তখনই গাছে ফিরে যাব। আর যদি জেনে শুনে ভুল বলেন তাহলে বুক ফেটে মারা যাবেন। বেগতিক দেখে বেতালের কথায় রাজি হয়ে রাজা বিক্রমাদিত্য বললেন, বেশ, শুরু করো তোমার গল্প। তখন বেতাল গল্প বলা শুরু করল। তারপর গল্পের শেষে রাজাকে প্রশ্ন করে তার জবাব চাইল। ঠিক উত্তর দিলেন রাজা বিক্রমাদিত্য। বেতাল তখন কথা মতো শিমুল গাছে ফিরে এসে ঝুলতে থাকলো। এভাবে বেতাল পর 24টি গল্প বলল আর রাজাকে প্রশ্ন করল। রাজাও সঠিক জবাব দিলেন 24 বার। বেতাল গাছে ফিরে এলো প্রতিবার। এরপরে বেতাল 25তম গল্প বলে রাজা বিক্রমাদিত্যের বীরত্ব ও বিদ্যায় খুশি হয়ে গল্প শেষে করা প্রশ্নের জবাব আর চাইল না। রাজারও উত্তর দেবার কথা উঠল না। তাহলে শুরু করা যাক প্রথম গল্প। সে অনেককাল আগের কথা। বারাণসী নগরে প্রতাপ মুকুট নামে এক রাজা ছিলেন। তার এক ছেলে ছিল, নাম বজ্রমুকুট, ভারী রূপবান। বজ্রমুকুটের সঙ্গে মন্ত্রীর ছেলের খুব ভাব।
একদিন তারা শিকারে গিয়ে একটা হরিণ দেখে তারা করল। প্রাণের ভয় ঝড়ের বেগে দৌড়ে হরিণ নিমেষে তাদের চোখের আড়ালে চলে গেল। হরিণের পিছু ছুটে শ্রান্ত হয়ে তারা এক গাছতলাতে বসল একটু ঝিরিয়ে নিতে। গাছের পাশে এক মস্ত সরোবর, তার টলটলে জলে সাঁতার কাটছিল হাঁস, হাওয়ায় দুলছিল লাল নীল অজস্র পদ্ম। বড় মনোরম এ দৃশ্য। বজ্রমুকুট অপলক চোখে সরোবরের দিকে তাকিয়েছিল। এমন সময় একটি মেয়েকে সরোবরের পাড়ে দেখল সে। অসাধারণ তার রূপ, খোঁপায় গোঁজা একটা পদ্ম ফুল, কানে দুলছে কুন্দফুলের দুল। মেয়েটিও গাছের তলায় বজ্রমুকুটকে দেখল, চোখাচোখি হলো দুজনার। বজ্রমুকুটের দিকে চেয়ে মেয়েটি তার খোঁপার পদ্ম হাতে নিল, তারপর সেটা কানে পড়ে খুলে ফেলল, এবার সেটা দাঁতে ছিঁড়ে পায়ে ফেলল, তারপর হাতে নিয়ে সেটা ঠেকাল বুকে। এরপরে সরোবরে নেমে স্নান সেরে বজ্রমুকুটের দিকে একবার ফিরে তাকাল, শেষে সখীদের সঙ্গে আস্তে আস্তে সেখান থেকে চলে গেল। মন্ত্রীর ছেলে সব দেখল, মানেও বুঝল, কিন্তু বজ্রমুকুট বুঝল না কিছুই। রাজপুরীতে ফিরে এসে দিন রাত সে মেয়েটির কথা ভাবতে লাগল। একদিন সে মন্ত্রীর ছেলেকে বলল, বন্ধু, ওই মেয়েটিকে আমি বিয়ে করব, না হলে আমি বাঁচব না। মন্ত্রীর ছেলে বলল, ভাই, অত উতলা হয়েও না, ধৈর্য ধরো, মেয়েটিকে তুমি পাবে। মলিন হেসে বজ্রমুকুট বলল, কেন মিছে সান্ত্বনা দিচ্ছ, যার নাম ধাম কিছু জানা নেই, কিভাবে তাকে পাবো? তখন মন্ত্রীর ছেলে বলল, সে তো কার মেয়ে কোথায় থাকে সব জানিয়েছে তোমাকে, খোঁপা থেকে পদ্ম নিয়ে কানে পড়ার মানে কর্ণোৎপল রাজার রাজ্যে তার বাস, কান হলো গিয়ে কর্ণ, আর পদ্মের এক অর্থ উৎপল, দাঁতে ছেঁড়ার মানে সে দন্ত ছিন্নের মেয়ে, পায়ে ফেলে তুলে নেবার মানে নাম তার পদ্মাবতী, আর বুকে ঠেকানো তোমায় জানালো বুক ভরা ভালোবাসা। বজ্রমুকুট তা শুনে আনন্দে অধীর হয়ে উঠল। মন্ত্রীর ছেলেকে বলল, তাহলে বন্ধু চলো, আজই কর্ণোৎপল রাজার রাজ্যে রওনা দিই। যদ্দূর জানি কলিঙ্গাদেশ তাঁর রাজ্য। বেশ, তাই চলো, শুভ কাজে দেরি করতে নেই। এই বলে মন্ত্রীর ছেলে বজ্রমুকুটকে নিয়ে কলিঙ্গাদেশে রওনা দিল। কিছুদিনের মধ্যে সেখানে পৌঁছে তারা এক বুড়ির বাড়ি গিয়ে থাকল। সেখান থেকে পদ্মাবতীর খোঁজ করল, কিন্তু তার কোনো হদিশ পেল না। একদিন কথায় কথায় তারা বুড়িকে জিজ্ঞেস করল, বুড়িমা, দন্ত ছিন্ন বলে কাউকে চেনো তুমি? বুড়ি গালে হাত দিয়ে বলল, ও মা, দন্ত ছিন্নকে চিনব না, সে তো এদেশের মন্ত্রী, তার মেয়ের নাম পদ্মাবতী, আমি তার ধাইমা হই, যখন ইচ্ছে হয় তার কাছে যাই। বুড়ির কথা শুনে মন্ত্রীর ছেলে আনন্দে আটখানা হল। বুড়িকে বলল, বুড়িমা, এক কাজ করে দাও না আমাদের। বুড়ি জিজ্ঞেস করল, কি কাজ? মন্ত্রীর ছেলে কি যেন ভাবল, তারপর বুড়িকে বলল, তুমি আজ পদ্মাবতীর কাছে যাবে, চুপিসারে তাকে বলবে, যাকে গাছের তলায় দেখেছিলে সে এ রাজ্যে এসেছে, আমার বাড়ি রয়েছে, শুনে পদ্মাবতী কি বলে তা এসে জানিও আমাদের। বুড়ি তার কথায় রাজি হয়ে দন্তছিন্নের বাড়ি গেল, আর কিছু পরেই সে ফিরে এলো। পদ্মাবতী কি বলেছে তা জানতে দৌড়ে এলো দুই বন্ধু। বুড়ি কপাল চাপড়ে বলল, হায় হায়, তোমাদের কথা যেই বলেছি অমনি সে হাতে কর্পূর মেখে দু গালে দু চর কষিয়েছে, এই দেখো। এই বলে তার দু গালে দশ আঙুলের ছাপ দেখালো। দেখে শুনে বজ্রমুকুট মন খারাপ করে ঘরের কোণে বসে রইল। মন্ত্রীর ছেলে পাশে গিয়ে বলল, ওহে বন্ধু, মন খারাপ করো না, যা বলি তা শোনো, কর্পূর হলো সাদা, কর্পূরের দশ আঙুলের ছাপ মানে শুক্লপক্ষের দশ দিন বাকি, সে জানিয়েছে দশ দিন পরে কৃষ্ণপক্ষে তার দেখা পাবে, এখন সবুর করো,
কিভাবে দেখা পাবে নিশ্চয়ই পরে জানাবে। কৃষ্ণপক্ষ পড়ল, মন্ত্রীর ছেলে বুড়িকে পদ্মাবতীর কাছে পাঠালো। এবারে পদ্মাবতী বুড়িকে ঘাড় ধরে খিড়কি দিয়ে বের করে দিল। বুড়ি কাঁদতে কাঁদতে ফিরে এসে মন্ত্রীর ছেলেকে জানালো। মন্ত্রীর ছেলে বেজায় খুশি হয়ে বজ্রমুকুটকে বলল, ভাই বুড়িমাকে খিড়কি দিয়ে বের করার মানে ওই পথে তোমায় যেতে হবে, আজ রাতেই তুমি যাবে পদ্মাবতীর কাছে। রাত নামলে বজ্রমুকুট দন্তছিন্নের বাড়ি গেল। খিড়কি দিয়ে অন্দরে ঢুকে সে পদ্মাবতীর দেখা পেল। দুজনে দুজনের গলায় মালা পরালো, শহীদের সাক্ষী রেখে দুজনার বিয়ে হয়ে গেল। তারপর তারা সারা রাত গল্প গুজবে কাটিয়ে দিল। ভোর হলে বজ্রমুকুট ফিরতে চাইল, কিন্তু পদ্মাবতী ছাড়ল না। বজ্রমুকুট পদ্মাবতীর মহলেই রয়ে গেল। এভাবে কেটে গেল বহু দিন। একদিন রাতে বজ্রমুকুট পদ্মাবতীকে বলল, আমার প্রাণের বন্ধু মন্ত্রীর ছেলেকে অনেক দিন দেখিনি, একবার তাকে দেখতে যাব। জানো তো, সে নইলে তোমার আমার বিয়েই হতো না। এই বলে সে কথা তাকে খুলে বলল। পদ্মাবতী বলল, তবে যাও, ভোরে দেখা করে চলে এসো। কিন্তু পরদিন ভোর হতে বজ্রমুকুট বুড়ির বাড়ি এলো। মন্ত্রীর ছেলেকে বুকে জড়িয়ে ধরে তার খবর নিল। তারপর পদ্মাবতীর সঙ্গে কিভাবে দিন কেটেছে, কি সব কথা হয়েছে একে একে তা জানাতে লাগলো। আর ঠিক সেই সময় পদ্মাবতীর এক দাসী সেখানে এলো, হাতে তার মিঠাইয়ের থালা। বজ্রমুকুটকে সে বলল, এ মিঠাই পদ্মাবতীর নিজের হাতে তৈরি, আপনার বন্ধুকে খেতে পাঠিয়েছে। এই বলে থালা রেখে চলে গেল। বজ্রমুকুট তখন একটা মিঠাই নিয়ে বন্ধুর মুখে দিতে গেল। অমনি সে মুখ ফিরিয়ে নিয়ে বলল, ভাই এ বিষ মাখানো মিঠাই, পদ্মাবতী মারতে চায় আমায়, দেখবে সত্যি কি না। এই বলে সে মিঠাইটা নিয়ে উঠোনে ছুঁড়ে দিল। একটা কাক কোত্থেকে উড়ে এসে সেটা মুখে দিয়েই সঙ্গে সঙ্গে মরে গেল। দেখে শুনে বজ্রমুকুট থ হয়ে গেল। বলল, চলো ভাই দেশে ফিরে যাই, অমন মেয়ের আমার দরকার নেই। মন্ত্রীর ছেলে বন্ধুর কাঁধে হাত রেখে বলল, পদ্মাবতীর ওপর রাগ করো না, আমি যে তোমার প্রাণের বন্ধু সে জানতে পেরেছে, আর পাছে তোমায় দেশে ফিরতে বলি তাই আমায় মারতে চেয়েছে। ওর ইচ্ছে বরাবর তুমি এদেশে থাকো, কিন্তু আমি তা হতে দেব না, উল্টে ওকেই নিয়ে যাব আমাদের রাজ্যে। বজ্রমুকুট জিজ্ঞেস করল, তা কেমন করে সম্ভব? মন্ত্রীর ছেলে বলল, সেটা ভেবেছি, এই ত্রিশূলটা রাখো, এখন যা বলি তা করো, পদ্মাবতীর কাছে ফিরে যাও, আর ওকে কিছু জানতে দিও না। রাতে পদ্মাবতী যেই ঘুমোবে অমনি তার গলার হার খুলে নেবে, পরে বাঁ পায়ে ত্রিশূলের ছাপ মেরে সোজা এখানে চলে আসবে। বজ্রমুকুট তাই করল। ভোর হলে মন্ত্রীর ছেলে যোগী হয়ে শ্মশানে গিয়ে বসল, আর বন্ধুকে বলল, নগরে গিয়ে এ হার বেচো, যদি কেউ হার দেখে তোমায় ধরে বলবে আমি কিছু জানি না, আমার গুরুদেব এটা বেচতে পাঠিয়েছে, তার কাছে চলো। বজ্রমুকুট হার নিয়ে নগরে বেচতে এলো, আর ধরাও পড়ল। কোতোয়াল তাকে জিজ্ঞেস করল, এ হার কোথায় পেলে? বজ্রমুকুট কোতোয়ালকে বন্ধুর শেখানো মতো কথা বলল। তখন শ্মশানে গিয়ে কোতোয়াল সাধুর বেশে মন্ত্রীর ছেলেকে ধরে এনে রাজার সামনে হাজির করল। হার দেখে চিনলেন রাজা, এ যে পদ্মাবতীকে দেওয়া তাঁর উপহার, সাধু এ হার কোথায় পেল জানতে চাইলেন তিনি। মন্ত্রীর ছেলে হাত জোর করে বলল, মহারাজ আমি ডাকিনী বিদ্যা জানি, তাই এক ডাকিনী আমায় এটি দিয়েছে, প্রমাণ হিসেবে বাঁ পায়ে তার ত্রিশূলের ছাপ মারা রয়েছে। রাজা তখনই পদ্মাবতীর ধাইমা বুড়িকে ডেকে বললেন, দেখো তো পদ্মাবতীর বাঁ পায়ে ত্রিশূলের ছাপ আছে কিনা। রাজার কথায় বুড়ি দন্তছিন্নের বাড়ি গেল, আর একটু পরে ফিরে এসে বলল, হ্যাঁ মহারাজ আছে। রাজা তখন পদ্মাবতীকে ডাকিনী ভেবে বনবাসে দিলেন, মন্ত্রীর ছেলে এটাই চেয়েছিল। সে তখনই বজ্রমুকুটকে নিয়ে বনে গিয়ে পদ্মাবতীকে খুঁজে বের করল, তারপরে তাকে সঙ্গে করে দেশের পথ ধরল।
গল্প শেষ করে বেতাল বলল, মহারাজ বলুন তো, পদ্মাবতী মন্ত্রীর ছেলে আর রাজা, এ তিনজনের মধ্যে কে বেশি মন্দ? রাজা বিক্রমাদিত্য একটু ভেবে বললেন, পদ্মাবতী মন্ত্রীর ছেলেকে মারতে চেয়েছে আর মন্ত্রীর ছেলে তার সঙ্গে ছল করেছে, কাজেই এরা দুজনেই মন্দ। তবে সবচেয়ে বেশি মন্দ রাজা, কেননা সব না জেনে শুনে কোনো কিছু বিচার না করে অকারণে তিনি বনবাসে দিয়েছেন পদ্মাবতীকে। এই প্রশ্নের উত্তরে খুশি হয়ে বেতাল আবার উড়ে চলে গিয়ে সেই শিমুল গাছে থেকে ঝুলতে লাগল। রাজা বিক্রমাদিত্য কি করেন, তিনি আবার সেই শ্মশানে গিয়ে সেই শিমুল গাছ থেকে বেতালকে নামিয়ে নিয়ে এসে আবার পথচলা শুরু করলেন। আর বেতালও তার দ্বিতীয় গল্পটি শুরু করল। যমুনা নদীর ধারে এক গাঁয়ে অগ্নিস্বামী বলে এক ব্রাহ্মণ থাকত। মন্দারবতী নামে রূপে গুণে অতুলনীয়া এক মেয়ে ছিল তার। একদিন তিনজন ব্রাহ্মণের ছেলে এসে অগ্নিস্বামীকে বলল, আমরা মন্দারবতীকে বিয়ে করতে চাই। অগ্নিস্বামী বলল, তোমরা তিনজনেই আমার মেয়েকে বিয়ে করতে চাও? এ তো বড় গোলমেলে ব্যাপার, আমাকে একটু ভাবতে দাও। এদিকে এক কাণ্ড ঘটল। ওই দিনে মন্দারবতীর কঠিন অসুখ হল। অনেক বদ্যি কবিরাজ এলো, নানা রকম ওষুধ বিষুধ দিল, কিন্তু কিছুতেই কিছু হলো না, মন্দারবতীকে কেউ বাঁচাতে পারল না। যখন মন্দারবতীকে শ্মশানে নিয়ে যাওয়া হলো, তখন আত্মীয় কুটুম ও অন্যান্যদের সাথে ওই তিনজন ছেলেও গেল। চিতা সাজিয়ে মন্দারবতীকে তুলে নিয়ে আগুন ধরিয়ে দিল অগ্নিস্বামী। নিমেষে পুড়ে ছাই হয়ে গেল সোনার প্রতিমা। মন্দারবতী মারা যেতে ব্রাহ্মণের ছেলেদের একজন বিবাগী হল, আর একজন গঙ্গায় তার অস্থি ফেলে তীর্থে তীর্থে ঘুরতে লাগল। তৃতীয়জন ওই চিতার উপরে একটা মঠ বানিয়ে পাশেই ডেরা বাঁধল। বিবাগী ব্রাহ্মণের ছেলে দেশে ঘুরতে ঘুরতে একদিন এক গেরস্তের বাড়ি অতিথি হল। গেরস্ত তার খুব যত্ন করল। অতিথি বলে কথা, পা ধুইয়ে গামছা দিয়ে মুছিয়ে পাখার হাওয়া করল। গেরস্তের বউ রেঁধে বেড়ে পাত পেরে খাওয়াতে বসল। এমন সময় তার ছেলেটা ছোট ছেলে খুব বায়না ধরল। রেগে মেগে সে ছেলেকে উনুনে ফেলে দিল। দেখতে দেখতে পুরো ছাই হয়ে গেল তার ছেলে। এই কাণ্ড দেখে ব্রাহ্মণের ছেলে খাওয়া ছেড়ে উঠে পড়ল। যে বাড়িতে রাক্ষসের আচার সে বাড়িতে আহার দূরের, এক দণ্ডও থাকা পাপ, এই ভেবে চলে যেতে পা বাড়াল। ব্যস্ত হয়ে গেরস্ত বলল, এ কি আহার ছেড়ে চলে যাচ্ছেন যে? তখন ব্রাহ্মণের ছেলে বলল, চোখের ওপরে যা দেখলাম তারপর খাই কি করে? গেরস্ত বলল, ওহ এই কথা, দাঁড়ান একটু। এই বলে ঘর থেকে একটা পুঁথি আনল, সেটির পাতা খুলে কি সব মন্ত্র বলে এক মুঠো ধুলো উনুনে ছাড়ল, আর অমনি ছেলেটা বেঁচে উঠে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। ব্রাহ্মণের ছেলে তাই দেখে ভাবল, পুঁথিটায় নির্ঘাত মৃত সঞ্জীবনী মন্ত্র লেখা, না হলে মরা ছেলেকে বাঁচায় কিভাবে? সে তখন ওই পুঁথিটা নেবার মতলব করে খাওয়া দাওয়া সেরে গেরস্তের বাড়ি রয়ে গেল। তারপর রাতে যখন সবাই ঘুমল, তখন সে পুঁথিখানা নিয়ে সোজা শ্মশানে এলো। সেখানে এসে আরও দু একজনকে দেখতে পেল। সে একজন গঙ্গায় অস্থি ফেলে তীর্থে তীর্থে ঘুরে ফিরেছে, আরেকজন তো শ্মশানেই আস্তানা গেড়ে রয়েছে। বিবাগী ব্রাহ্মণের ছেলে তাদের বলল, তোমরা মঠ ভেঙে ফেলো, আমি সঞ্জীবনী মন্ত্রের জোরে মন্দারবতীকে বাঁচাবো। তখন তারা দুজনে মঠ ভেঙে ফেলল। বিবাগী ব্রাহ্মণের ছেলে মন্ত্র পড়ে চিতায় ধুলো ছড়িয়ে দিল, আর অমনি বেঁচে উঠল মন্দারবতী। তারা তিনজনেই এবারও মন্দারবতীকে বিয়ে করতে চাইল। বেতাল এখানেই গল্প শেষ করে রাজাকে জিজ্ঞেস করল, কার সঙ্গে মন্দারবতীর বিয়ে হওয়া উচিত? রাজা বিক্রমাদিত্য জবাবে বললেন, যে ওকে জীবন দিয়েছে সে পিতার কাজ করেছে, তাই বিয়ে করতে পারে না। যে গঙ্গায় অস্থি ফেলেছে সে ছেলের কাজ করেছে,
মন্দারবতীকে তার বিয়ে করা ঠিক হবে না। যে চিতার ছাই আগলে শ্মশানে ঠায় বসে গেছে তার সঙ্গেই মন্দারবতীর বিয়ে হওয়া উচিত। এই কথায় বেতাল খুশি হয়ে আবার উড়ে চলে গেল সেই শ্মশানে, আর গিয়ে সেই শিমুল গাছ থেকে আবার ঝুলে পড়ল। এবার বিক্রমাদিত্য কি করবেন জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আবার আমাদের পরের এপিসোডের জন্যে। আজকে আমরা এইখানেই শেষ করব। তবে চলে যাওয়ার আগে আমি আবার মনে করিয়ে দিতে চাই, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর গল্প শুনে আপনাদের লাইক কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না। তাহলে আসি আজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।